চা ভেবে বিষ খেয়ে যখন হাসপাতালে ছিলাম তখন এই পোস্টটা দেখেছিলাম, আর এই পোস্টটা দেখে আমি হাসতে হাসতে বমি করে ফেলেছিলাম। তারপর আমি এখন ভালো আছি আগের থেকে অনেক। আচ্ছা কি বল, সবাই ভালো তো? এই গানটা শুনে আমার এমবি নষ্ট হলেও সময় কিন্তু নষ্ট হয়নি, কারণ আমি তখন টয়লেটে ছিলাম, টয়লেটে বসে বসে এই গানটা শুনছিলাম। তো চলো ভিডিওটা শুরু করি। হ্যাঁ আমি ঠিক আছি মারা, তোরা মারা বাজা শুধু, আমি দু টাকার গাঁজা খেয়ে স্টেজে উঠেছি, তোরা ফাটিয়ে দেবো মারা গান গিয়ে, তোরা বাজা বাজা, আমি শুরু করি গান। এসে নদী যদি চায় ফিরে যেতে, সাগর পারে কি বিরহ মেনে নিতে। লোকেশ দা, তুমি কি এখানে যাত্রা করতে এসেছো? যাত্রা? হ্যাঁ, গানের থেকে অ্যাক্টিং বেশি দেখাচ্ছ, চোখ বুঝিয়ে দিচ্ছ, তারপর কি করছে এটা? না না, পারবে না পারবে না, বেকার বলেও লাভ নেই, কি করে পারবে বলো তোমার এই গান শোনার পর? কখনো পারে না, কখনো পারে না, এটা তো চিৎকার করে বলার কি আছে? আর এটা শুনে তো দর্শকরা সব চমকেই গেছে, আর আমিও চমকে গেছি এখানে। আরে তোমার তো সামনেই সবাই বসে আছে, সবাই তো শুনতে পাচ্ছে, এত চিৎকার করে বলার কি আছে? পারে না? হ্যাঁ, মানে কি পাগল হয়ে গেলে নাকি? দু টাকার গাঁজা খেয়ে এসছো, পুরো বোঝাই যাচ্ছে। আমরা জানি তুমি অভিনেতা, ঠিক আছে, তুমি গান ঠিক করে পারো না, কিন্তু তা বলে তুমি এরকম গান করবে? হ্যাঁ, আমরা তোমাকে দেখতে এসেছি, তোমার গান শুনতে এসেছি, তুমি তা বলে একটা ভালো গান শোনাবে না? মানে গানটা ভালো, তুমি একবার তো করে দিয়েছো গানের একেবারে শেষ। এই তোমরা সত্যি করে বলো, এই লাইনটা তোমরা বুঝতে পেরেছো ভালোভাবে? কি গান গিয়ে দিল, কুছ ভি কুছ ভি, কম পয়সার নেশা করে আসলে এরকমই হয়। ছেলেরাই শুধু ভালোবাসতে পারি, মেয়েরা ভালোবাসা জানে না, মেয়েরা ভালোবাসা বোঝে না। ও বাবা, লোকেশ দাবার বলছে আমরা ছেলেরাই ভালোবাসতে পারি, মেয়েরা ভালোবাসতে পারে না। আর ওখানে যে মেয়েগুলো বসেছিল ওদের রিঅ্যাকশনটা কি ছিল তখন? মেয়েগুলো পালিয়ে যায়নি তো তোমার এই কথা শুনে? মুঝে আপনি ঘর জানা হ্যায়। আর তাই তো বাবার কথায়, দাদার কথায়, কাকার কথায়, কাকিমার কথায়, দিদার কথায়, দিদিমার কথায়, অন্যত্র বিয়ে চলে যায়। লোকেশ দা, তোমার অনেক কষ্ট আছে, মনে অনেক কষ্ট আছে, আমি বুঝতে পেরেছি তোমার এই কথা শুনে, তোমাকেও হয়তো কেউ ঝেড়ে চলে গেছে, হ্যাঁ, দাদুর কথায় বা পিসির কথায় বা দিদার কথায়। হ্যাঁ বুঝি বুঝি, আমি বুঝবো না কি করে হয় বলো, প্যারি সমাজ গেই। মানুষের হাগে আটকে গেলে যেরকম হয় সেরকম লোকেশ দা করছে, পারে না। লোকেশ দা, তোমার কি স্টেজে হাগে আটকে গেছে নাকি? না, হাগে আটকে গেছি তো তখন। না, এই গান শোনার পর রানু মণ্ডলকেও শিল্পী শিল্পী মনে হচ্ছে, কারণ রানু মণ্ডলও তোমার থেকে ভালো গান করে। সালা, আমাদের পাড়ার মাতালগুলো তোমার থেকে ভালো গান গায়, একবার শুনবে তাদের গান, ঠিক আছে, তুমি লজ্জায় না মুখ লুকিয়ে নেবে। আস্তে আস্তে এমন গান করছে মুখ থেকে ফেনানা বেরিয়ে যায় তোমার, আবার কি আবার ডাক্তারঘর নিয়ে যাবে বলো? না না, ডাক্তারঘর নিয়ে যাবার দরকার নেই, অবশ্য তোমার ওই গান রেকর্ড হয়েছে, ওই গানটা তোমাকে শোনালে তুমি ঠিক হয়ে যাবে। আমি একটা কথাই ভাবছি, যারা মিউজিশিয়ানরা ছিল, যারা বাজাচ্ছিল, তাদের কী অবস্থা হয়েছে? তারা বাড়িকে ঘুমাতে পেরেছিল তো?
এটা গান না, মরা কান না, আপনি ধরতে পারবেন না। এই গান আমি আর শুনবো না, শুনতে পাচ্ছি না, তোমাদেরকেও আর শোনাবো না। তো চলো দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে। আর হ্যাঁ, সাবস্ক্রাইবটা কে করবে? হ্যাঁ, সাবস্ক্রাইবটা করো এক্ষুনি, তোমার বাড়ি গিয়ে তোমার হোয়াটসঅ্যাপ ফেসবুক চেক করবো, কিন্তু সবাইকে শেয়ার করো। আর যদি না শেয়ার করো, তোমার দু তিন দিনের মধ্যেই ব্রেকআপ হবে, মিলিয়ে নিও কথা। না মেলাতে হবে না, তুমি আগে সাবস্ক্রাইব শেয়ার করো, ঠিক আছে? নাহলে কিন্তু ব্রেকআপ হবে। টাটা।